Assalamualaikum, কেনাছন আপনারা? আশা করি দিব এখন বহুত কমাছন। আরাও আলহামদুলিল্লাহ এখন বহুত কমাছি। তো এডে ফজরের মধ্যে দেখি দি এডে সিউন সিউন হসুলতি আরাম করে দে। আজিয়ে হসুলতি দি রান্ধি বুদে ইসুনি দিয়ে রে। তো ইসুনো দিয়ে রে এরকম সিউন সিউন হসুলতি বহুত দিন ফরাহেম দে আর কি। তো এডে দি মদি ফাতা আর কি। আজিয়ে মাথার মধ্যে কিনি মদি ফাতা দিম যে গরম গিন ফরে আর কিনি মাথা কো ঠান্ডা রাখন দরহার। তো এটা লাই আন্টিরে হয়ে দি কিনি মদি কিন ফিসি দিবার লাই। তো এডে দেখে দি ফজর তুডি আব্বু বড় মাছ লইনি কি মাছ সম্ভবত কার্ফো মাছ। তো এই মাসিবে আর কি রান্না করিব সাত দি হসুলতি। তো এই একজন আফু আরও হইল দে আরও বাড়ির মেডিসুলোগো দেখা পেলে আর কি। তো এ মেডিসুলো বলতে সুলো বল দি সিমেন্টের সুলো ঠিক মেডিসুলো ন তারপরও একটা লাহড়ি দিয়ে রাঁধে আর কি। তো এই ওনারা দেখার আর কি আজ লিফি টিফিয়ে আন্টি ফজর তাইয়ের দেখে দি লিফি টিফিয়ে একবার দন্দন্য করে ফেলে ইয়ে। তো এইবার ধোঁয়া যাবের কিন্তু ব্যবস্থা আছে। তো ইয়ারে আরো গাফু কমেন্ট করছিল আর কি যে সুলো গজান কিনে ভালো করে দেখায় এতার লাইক কিনে আজিয়ে গম করে দেখাইল দেরি। তো এবার মধ্যে ধোঁয়া যাবের ব্যবস্থা করে দিই ক্যাঙ্গরি গজি ইন যারা সুলো ইন বানায় যারা হাড়ি গজ যারা আছে তারা হইলেও কিন্তু তারা এরকম ব্যবস্থা করে বানাই দিব। তো আজি কিনি আয় সিঙ্গারা বানাইও মাত্র আসলে এই 11টা বাজলে কিনি বাজা ফুরা হয়ে দিচ্ছে আসলে আরা বাঙালি বলি তো হতা। তো এই দেখা যায় দেখি সিঙ্গারা সমোসা অথবা পেঁয়াজও হালি কিন্তু বহুত বেশি মজা লাগে। কিন্তু এখন তো লকডাউনের কারণে কিন্তু বাইরের তুন বা করোনা ভাইরাসের কারণে বাইরের তুন কোনো জিনিস আনি আর ওইভাবে খাওয়া নয়। তো এত লাই গরম মধ্যে এটা সিঙ্গারা বানিয়ে ফেলার আর কি। তো সিঙ্গারা বানিয়ে ফেললে আমি আলু সিদ্ধ দিলাম প্রেশার কুকারের মধ্যে। আলু সিদ্ধ করলে নাকি তাড়াতাড়ি হয়ে যায় গুই। তো এডে হলদি আয় হামি করি ফেলে আর কি। তো হামি করতে সময় যে তিকিন মই দিয়ে দি গুজুম এটি কিন মই দিল এডে এডে বুতুর তেল দি দি আর লবণ দি দি আর কি। এখন আই দিম দেডা হালো জিরা। হালো জিরা দিলি কিনি ইন খুশব হয় মজা লাগে আর কি। সিঙ্গারের মধ্যে কিনে হালো জিরা দিলি। তো বহুত দিন ধরে আরে আর বাসা দিয়ে রে আয় ব্লগ নদীর বোত আফু অকল হইতে লাগুন বোধ ভাই অকল হইতে লাগুন যে সাতগাই বাসা দিয়ে যেন গো ব্লগ দি। তো এতার লাই আজিয়ে নতুন আর গো ব্লগ লাই এসে আর কি আয় সাতগাই বাসা দিয়ে রে। তো এই আত্মা ইচ্ছা হয় সবসময় সাতগাই বাসা দিয়ে রে হত হইবার লাই কিন্তু ব্যাকরণ তার নবুঝে তার লাই বলি ব্যাকরণ সুবিধার্থে অন্য বাসা দিয়েও হত হম পড়ে আর কি। তো এটা ভালো করে মাকেই জুকি এখন ডাকনা গদিয়ারে রাখি রেখি আর কি। তো প্রেশার কুকার তো নাই আলু ইম্বা বেড় গড়িয়ারে এখন হসালি ফেলে ইম। তো এই আলু সানিডিকে বেশি হসালান যায় তো কিনি আদা ভাঙ্গা গড়িয়ারে আলু ইনে কিনে হসালে মানে ভাঙ্গি ফেলে ইম আর কি। তো ভাঙ্গিয়ার এটা আমি মশলা যা কিছু দিয়ে ওনার বেকিন দি ফেলে ইম দিয়ে রান্না করছুম আর কি। তো তাহলে বলি আমি বেকিন আলু এখন হসালিয়ারে লই ফেলার যে গরম আলু ইন্ধন অনুদ্ধ নজার তারপরেও কিনে আয় আর দিয়ে গরম গরম থাকতে কিনে মলি ফেলাই আর কি। হানার হতে যাতে মনত ফরে আর দেখি আর দম লইতো মনে হয় না তাড়াতাড়ি কি রুদি বানায় হাই ফেলে ইমে চিন্তে তাহন ফরে। তো ইন্ডায় বেকিং কুড়ি হাড়ি লই। তো আরও বাড়ির মধ্যে যে মনে যেবে আসি বের হদি কিনে ভিডিও গড় আর কিনে আয় কিনে রাঁধি লই তাড়াতাড়ি তুই ভিডিও গড় গুইব বইয়ারে। তো এই মনি বেকিং ভিডিও করার আর কি কী গজি ন গজি জেললে গজি এলে দেখাই ফেলে দিয়ে আর কি অনারে। তো এডল দি পিঁয়াজ কুচি লই গজিলাম আর কি। পিঁয়াজ কুচি নাই কিন্তু তেলের মধ্যে ভালা করিয়ারে লারি সারিয়ারে কিনে হসাই লই। এরপরে আয় আদা কুচি করে রেখে দিই আদা কুচি দি দিই আদা কুচি দিলি যে খুশবো গান হয় যেখানে কিছু তাতে লাই আদা কুচি দিলি কিনে বেশি গম লাগে। এটা বতুর আয় কেঁচামরিচ দি দিই। তো কেঁচামরিচ দি দিই দু তিন বেশি ন দিই বউ কারো গাছের কেঁচামরিচ ইন কী হাইতাম জালাল লাই বলি ইন মুকুট দিন না পারি তাতে লাই দু তিন কেঁচামরিচ দিই বেশি ন দিয়ে রি। তো এই যে যে দোল জাল হাই আর কি। তো ইন একিনে হসাই টসাই এখন আলো যেই নাই হসালি টসালি রেখিলাম এখন ইন দি দিও। আর এটা বতুর আয় এখন দিদি কিনি পরিমাণ মতো লবণ আর দিম দা আয় এটা হলুদের গুঁড়া দিও আর মশলার গুঁড়া দিম আর কি। তো এই ইন দিয়ে আমি এই তেলত দি ফেলে ইম মুঠ হতাল দি কিনে আলু সানি ডেকির আলু সানির মধ্যে আর মশলা নদি ইন মধ্যে কিনে মশলা দির আদা বাটা দির ইন আর কি এক্সট্রা জিনিস আর কি ইন দ্বারা কিনে বেশি মজা হয়। তো আরাম মতো সোলোত রাঁধতো যার আর কি বেকিং রাঁধি রাঁধি পেলে ঠিকঠাক গড়ল আর আয় হয়তো বাজিরে বাজি যে গরম গান ফরে আয় ইজি যাই আর সোলোট টুলো যেতে পেতন না তাতে লাই ইমদি গ্যাস সত্যি এতে এর ইন রাঁধি ফেলার আর কি। আর তাহলে হয়তো মনে হয় ইমদি গ্যাসত বানিয়ে ফেলে।
তা আম্মু হরাইছে ঠিক আছে তৈলে তুই গ্যাসের মধ্যে করি ফেল, যদিও আই যেহেতু চুলত মধ্যে রান্না বান্না আসলে অভ্যস্ত ন করি যাতে তো এটা লেখিনি ইকা ঝুঁকিনি চুলোর মেয়ে কিনে হম যায়। আর বড় বাড়ি তাইলে কি হইতাম অবুক রে বুক সারাদিন আয় ঘুম যাইতে যাইতে দিন গান যার গো আর আর বহদা আর মেয়ে ফোক যে হ দিন ওর ঘুম আসিল আল্লাহ জানে এড়া এসে পর্যন্ত চুলগিন দুই কিনে ভালো করে নোয়া চুরি দিয়ে আয় মানে এই লালসিও গিয়ে দি অবু বড় বাড়িতে মেয়ে ফাইলে যে ইল্লে ফরি মানে লালসিও যে গিয়ে হবে হতা ন তো ক্যাং করতাম। তারপরও আঁততে ইচ্ছা দিয়ে কিনি নাস্তা রাস্তা বানাই আরে বানাই বেরিক কিনি শখ বেশি আঁততে তো তার লাইও ব্যাগ কোনো স্টেজ করো তো আর সঙ্গী সাথী বহুত আছে ব্যাগ কিনে ব্যাগ কিনছি তৈক টুক ঘুরে আসাম মানি দে তো হয় ঠিক আছে তুলি বানা হাবাইতে পারি ব্যাগ কিনে গাছাম মাঝি রাহম ফরিব তুই তারা ব্যাকিন ঠিকঠাক করে দেয় কুড়ি হাড়ি ব্যাকিন ঠিকঠাক করে আসাম মানে আনি দে শুধু আয় অর্ডার দিলি ব্যাকিন সাম মানে আনি দে আয় শুধু বানাই রা হাবাই দে আর কি রাঁধি আরে তই কিনি বিয়া কিনে বহুত খুশি হয় কিনে হাইতো চাই দেরি নাস্তা টাস্তা কিনি বেশি হাইতো চাই ভাজা ফুরা তাহান তো বাইরের তো না হেন না পারে তো এডল দি এতো মনি বেলতু বই গিয়ে গুই আইন দি কিনে গুল টুল করে দিল আর কি তো সিঙ্গারা ক্যাং করে বানায় আই কিনে করে দেখায় যদিও সিঙ্গারার হামি নিকিনি শক্ত গরম পড়ে তো আই কি নরম গজি দি কিনলে তাড়াতাড়ি বেলাও যাইব আর তাড়াতাড়ি বেলাইলি আয় তাড়াতাড়ি হাইত ফের জমে তার লাই তাড়াতাড়ি ওই বেলাই বলি আই নরম করি ফেলাই নইলে কিন্তু আরেকিনে শক্ত করলি ইন জেললে উও উও হেলি উও উও এটা হে আর কি তো এ তো দেখতে লাগুন ইন আসলে মুখে তো ফোন মুখে তো বুঝানো সম্ভব ন দেহিয়ারে বুঝিলন পড়িব আর কি বাঁচিবে কীভাবে দিল তো ইনি আরাম ময়েরা সার আয় ক্যাং করি করি ক্যাং করি কি ঋণ করি ঋণ কিনে সার হতে তুই ইন না হাম ঘর দে হাতে ক্যাং করতাম তো তাহাই তো মনে হইয়া তাহলে বানা ফেলে দেরি এ তো বানা ফেলালাম সিঙ্গারা গো আনাদা বানা দেখালাম তো এলে করি করি আরে আয় ব্যাকিং সিঙ্গারা বানার আর কি এলে করি আরে আয় আরোগ্য বানাইম এখন তো এডে ওই হালো জিরা দিই তো যার কারণে বেলতে সম্বন্ধে কিনে মোটা রাখি বেলন ভরার নইলে হালো জিরা যেই যে দিই মধ্যে আরে কিন্তু ব্যাকিন সিরি যাবে গুই তো আর সাট গাইয়ে বা এবং যারা আসন ইতার হাসে আর অনুরোধ তাই বোধে ওনারা আর ভিডিও যদি ভালো লাগে তৈলি ওনারা আত্মীয় স্বজন বিয়াক করলে শেয়ার করবেন আর আর ভিডিও মধ্যে লাইক দিতে ভুলি না যাবেন অবশ্যই লাইক দিবেন কিনলে ওনারা লাইক দেখি বুঝুন দেয় ওনারা ভিডিও বেশি পছন্দ করতে লাগবেন আর ওনারা যদি সাট গাইয়ে বাসার ব্লগ যদি বেশি পছন্দ করেন তৈলে আমি সাট গাইয়ে বাসার ব্লগ বেশি বেশি করে বানাইম এতালে বলি আরও উৎসাহ দিবেন অবশ্যই ওনারা শেয়ার করলেও আয় হইতে পারছি ওনারা হতুয়া শেয়ার করতে লাগবেন আর তো লাইক করতে লাগুন তা তাহলে ওনারা লাইক আর ওনারা শেয়ার আর হাঁস গরবের উৎসাহ আর বাড়াই দিব তো আশা করি দিয়ে আর সাত গাইব আসি ভাই বোন অকল ব্যাগ করুন আর সাথে তাই হইবেন তো অ্যাডে তো দেখতে লাগুন সিঙ্গারি নিয়ে গিয়ে ইগুতো জনের ফল আরাম মহৎ দিয়ে ইমুদি সুলো তো অনুযায়ী ইকে তাই সুলোর মধ্যে আর ইম ভাজি ফেলাই তো দিলাম আর কি আরাম মরে আর ক্যাং করতাম তিন সুলোর মধ্যে ভাজি ফেলার আর কবু সুলোর মধ্যে ক্যাং করে বসি আল্লাহ যায় না আসলে মা দেয় বসি দেরি গা আমি এরা একটা জুলো যার গুই মানে কী যে গরম পড়ে রাজে দুই দিন ধরে সিটাঙ্গর মধ্যে মানে হইবার হতা ন আর এটা তো মিনিটে মিনিটে কারেন্ট একখানো যে ডিস্টার্ব করে ওবু এই হতে সমাধান হবো আমি হইন না পারি এলে করি আরে মানুষ তো মানে চারিমিকের মহামারীর মধ্যে একটা মানে গজব ফুজি মনে হতো জানো এটা ও তোর কারেন্ট ন তাহলে মনে হয় জানো আর একখান গজব তা এটা কিছু আইলে ডিপ ফ্রিজও রাখি দিই তাহলে একখান থালিত লই আর কি সৌড়ো একখান থালিত আর বাদ বাকি ভ্যাকিম বাজি ফেলিম হতে ব্যাকুনে মিলি জিলা হেবেলা তাহলে ভ্যাকিম বাজি ফেলিম আর হয় আই বা রাখুম আর কি ফ্রিজের মধ্যে তো এই নাই সুলত আমার যাতে সুলত বাজার দেখাই দেখি দিন সুলত দিন মতো ফুলি গিয়ে হাতে বহুত সুন্দর লাগি মসমচ্ছও ইয়ে ফুলি ফুলি আরও বড়ো বড়ো ইয়ে তো দেখতেও সুন্দর লাগে তো আর এখন ইন সস দিয়ে রাখাইম এডে আই আদিপ জারিপ দুজনের আলাদা আলাদা ফ্লেট করি আর সস দিয়ে দিই আর কি তো আদিপুর এখন অনলাইন ক্লাস শুরু হই এখন এগারোটা বাজি গিয়েই অলরেডি এগারোটার তো না আদিপুর অনলাইন ক্লাস শুরু হয় তো এতে ক্লাসের ক্লাস গড়ার দিয়ে ড্রয়িং রুমের মধ্যে এডে আর আই নিয়ে দিইম আর কি আর জারিফরও দিলাম সস দিয়ে ইতারা সস দিয়ে হাইতে বেশি পছন্দ করে তো আই সস দিয়ে খাইলো বা এনো খাইলো আর তৈরি করা যে কোনো জিনিস হাততে কেন জানি বেশি মজা লাগে বেশি করে নাস্তা রাস্তায় বেশি কিনে মজা লাগে তো আই হদ্দ খাই ফেলাই যেটা সামনে ফাই আর কি মনে মানেন না হাইটাই ফেলাই তারপর মনত ফুজি দিক কিনে ভিডিও করিবার হতা তারপর আর কি অনারারে কিনে ভিডিও করে দেখার তো ইন্ডি মনি হয়ে মনির হয়তো তুইও কিনে বইয়ের হাই ফেলা তো ব্যাগ কোনো হাই হদ দেখে বহুত মজই তাহলে দেখছি ঠিক আছে আয় আরেকদিন আবার বানাইয়ারে আবার হাবাইম তো এই আশা করি দি অনারা তো আজিওর রেসিপি বে ভালো লাগি যারা নজারণি তারা এইভাবে বানাই রাখাইবেন আর ইন্দি দেখি দিয়ে আরাম মাঝে রান্না বান্না বয়াই দিই মাছও বয়াই দিই আর হসুর লতিও বয়াই দিই
তাজের ব্লগ গায়েটা শেষ করজন ব্যাকন ভালা তেকন আর লাই দোয়া করজন আর অনারা যে জেন্ডা আছেন এটা সাবধানে থাকিবেন আল্লাহ হাফেজ।